যদিও আমি কলকাতার বাসিন্দা, আমি ঢাকাতে আসছি প্রথমবার। তো আমার অসাধারণ অনুভূতি, নতুন বছরটা ঢাকায় বরণ করে নিচ্ছি বিদ্রোহী কবি নজরুলের সমাধিসৌধে। উনি জন্মেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায়, ওনার মৃত্যু হয়েছে এখানে ঢাকায়। তো দুই বাংলার সেতুবন্ধন করে গেছেন উনি, আর উনি মানে মূর্ত প্রতীক আর কি। তো ওনার সমাধিসৌধে নতুন বছরের প্রথম দিনটি আমরা এসেছি, ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর ঢাকা শহর খুব সুন্দর, আমরা শাহবাগ এলাকা ঘুরে দেখলাম, খুব সুন্দর লেগেছে। 2020 থেকে শুরু হয়ে আমাদের যে কোভিড সংক্রমণটা যেটা আমাদের হয়েছে, ভারত বাংলাদেশ তথা সারা বিশ্বে আমাদের যেরকমভাবে অ্যাফেক্ট করেছে, সেটি তো মানে খুবই দুঃখজনক। এবং আমাদের যারা মানে বেসিক নিডসের যারা করছেন, যারা আমাদের চাষি ভাই, যারা আমাদের রিক্সা চালক থেকে শুরু করে সবাই, তারা অনেকভাবে সাফার করেছেন। এবং 2022টা ছিল ঘুরে দাঁড়ানোর বছর, আমরা সেই কোভিড থেকে উঠে আসছিলাম আস্তে আস্তে। 2023 হচ্ছে আসার বছর, আমরা জানি না কোভিডের তো আরও নতুন সংক্রমণ আসছে, সেটি নিয়ে চিন্তায় আমরা রয়েছি। কিন্তু তাছাড়াও আমাদের এটা আশা যে আমাদের ভারত বাংলাদেশ বিভিন্ন যে আমাদের যে মানে থার্ড ওয়ার্ল্ডের আমাদের যে দেশগুলি, যেগুলো মানে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা আসছি, আর এই কোভিডের জন্য আমরা আরও কষ্ট ফেস করেছি, 2023 যেন আমাদের জন্য অনেক সুন্দর কাটে এবং ভারত বাংলাদেশের মৈত্রী যেন আরও বিকশিত হয় 2023। মানে এই কোভিড সংক্রমণ আমাদের শিখিয়েছে যে আমাদের বন্ধুত্ব, মানে বিভিন্ন দেশের বন্ধুত্ব কিরকমভাবে হতে পারে। কারণ ভারত ও বাংলাদেশ, মানে নরেন্দ্র মোদীর যে ভারত সরকার ও শেখ হাসিনার যে বাংলাদেশি সরকার, এনারা নিজেদের মধ্যে যে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যদি গড়ে তুলেছেন ভ্যাকসিনের দিক থেকে বলতে গেলে, কিংবা আমাদের বিভিন্ন রিসোর্সের শেয়ারিংয়ের দিক থেকে বলতে গেলে, সেটা জল হোক, সেটি খাদ্য হোক, সব দিক থেকে আমার মনে হয় এটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এবং এই আমাদের কোভিড সংক্রমণ কিংবা যে কোনো প্যান্ডেমিক ওর এপিডেমিক থেকে বেরিয়ে আসার জন্য এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং 2023 সেই গুরুত্বপূর্ণ সময়টার আমাদের এই পথ দেখাবে, এটা আমরা আশা করি। আমি দুই বাংলার উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের যে দুই বাংলা এককালে ভাগ হয়ে গেছিলো 1947 সালে এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এবং আমরা এই ব্যাপারটায়, এটা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের একটি মেসেজ যে আমরা বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইকুয়ালি প্রাউড। বাংলাদেশের মানুষ যেরকম গর্ববোধ করেন, আমরা এখানে এসে গাড়ির নাম্বার প্লেটে বাংলা চিহ্ন দেখে, ডাক টিকিটে, ব্যাংক নোটে বাংলা দেখে আমরাও ইকুয়ালি গর্ববোধ করি। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন আমার ঠাকুমা নিজে শাঁখ বাজিয়েছিলেন, আমাদের বাংলার প্রত্যেক ঘরে, পশ্চিমবাংলারও প্রত্যেক ঘরে শাঁখ বেজেছিল। এবং এটি একটি খুবই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার যে দুই বাংলার মধ্যে সম্পর্কটা যেন কখনো ছিন্ন না হয়, এই জিনিসটা আমাদের একদম মাথায় রাখতে হবে, এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষকেও মাথায় রাখতে হবে, এবং বাংলাদেশের মানুষকেও আমাদের আমরা আহ্বান করি, আপনারা আসুন কলকাতায় বাংলার বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলায় আসুন, আপনাদের অনেক অনেক সাদর আমন্ত্রণ। আরও সুদৃঢ় করতে আমার যতদূর মনে হয় যে আমাদের যে একটি ওপেন বর্ডার পলিসি থাকা অত্যন্ত প্রয়োজন, যেখানে আমি বলছি না যে অবাধ আনাগোনার জন্য নয়, বাট একটি যেরকম ইউরোপে যেরকমভাবে একটি সুশৃঙ্খলভাবে একটি ওপেন ট্রেড অ্যান্ড ওপেন বর্ডার, সেটি কিন্তু আমাদের দুই বাংলাকে অনেকটা সাহায্য করবে। কারণ আমাদের বাংলার অনেক কিছু রিসোর্সেস কিন্তু অনেকটা ইন্টারডিপেন্ডেন্ট, যেরকম পাট, এখানে যতটা পাট হয়, পাটের যে মেকিং জিনিসটা সেটা পশ্চিমবঙ্গে অনেক বেশি ছিল এককালে, এবং ওপেন বর্ডার না থাকার কারণে ওই পাটের ইন্ডাস্ট্রিটা অনেকটা সাফার করেছে, ফর এক্সাম্পল। তো সেরকম যেরকম ইলিশের ব্যাপারে, ইলিশ প্রজনন এবং ইলিশের ইন্ডাস্ট্রিটার ব্যাপারে, পাটের ইন্ডাস্ট্রি, বিভিন্ন চায়ের ইন্ডাস্ট্রি, এসব ব্যাপারে আমার মনে হয় দুই বাংলার ইকোনমিক ডেভেলপমেন্টে, কারণ রাজনৈতিকভাবে আমরা ভীষণ ক্লোজ, কিন্তু ইকোনমিকভাবে আমাদের ক্লোজনেসটা আরও আনতে হবে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ।